অবৈধ কয়লার কারবার রোধে রাজ্য পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে। এই মুহূর্তে রাজ্যে অবৈধ কয়লার উৎপাদন এক প্রকার বন্ধ, ফলে রাজ্যে ছোট ও মাঝারি শিল্প কারখানাগুলি জ্বালানির প্রয়োজনে ভিন রাজ্য থেকে কয়লার আমদানি করতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে কয়লা বোঝাই গাড়ির আসা যাওয়া বেড়েছে। এর ফাঁক দিয়ে যাতে কোনো প্রকার অবৈধ কয়লা লেনদেন শুরু হতে না পারে তার জন্য পশ্চিমবাংলার পুলিশ ডুবুরডিহি চেকপোস্টে নাকা চেকিং এর ব্যবস্থা করেছে। একই সাথে কয়লা বোঝাই গাড়িগুলির চালান বা বৈধ কাগজ পরীক্ষা করে দেখাও শুরু হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টিতে সহযোগিতা নেওয়া হচ্ছে ECL, BCL বা CCL এর মতো সংস্থার। প্রাথমিক পর্যায়ে কাজে গতি না থাকায় দীর্ঘ সময় গাড়িগুলিকে সীমান্তে দাঁড়িয়ে পড়তে হচ্ছিল, ফলে গাড়ি চালকেরা একাধিকবার বিক্ষোভ দেখায়। কিন্তু এখন দ্রুততার সাথে বৈধ কাগজ যাচাইয়ের ক্ষেত্রে গতি আনতে সচেষ্ট হয় রাজ্য পুলিশ প্রশাসন তথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বর্তমানে এই কাজ দ্রুততার সাথে করার জন্য কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জি নিজে উপস্থিত থেকে বিষয়টি খতিয়ে দেখছেন। একই সাথে সারাদিনে একাধিকবার ADPC-র উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত হয়ে বিষয়টি তদারকি করছেন। চালকদের সুবিধার জন্য গাড়ির তালিকাও দ্রুততার সাথে প্রকাশ করা হচ্ছে, ফলে আগের তুলনায় সীমান্তে বৈধ কয়লা বোঝাই গাড়িগুলিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। গাড়ির চালকরা পুলিশের এই সহযোগিতায় অনেকটাই সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি আবেদন করেছে যেসব গাড়ির বৈধ কাগজ রয়েছে তাদের যেন আরও দ্রুততার সাথে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। दिक्कत तो वही है कि गाड़ी डिटेन हो जाता है एक दो रोज़, और माल भी हम लोग का एक नंबर है, पेपर पर सब सही है, फिर भी ऐसा ये करता परेशानी। कल 9 बजे रात से नहीं, फिर भी एक दो रोज़ लग जा रहा उस काम को। हाँ, दो रोज़ लग जा रहा, फिर भी तो दो रोज़ मायने ना है। एक दिन एक जगह में गाड़ी खड़ा होकर ना यहाँ कोई चीज़ का सुविधा है, ये है, परेशानी है ना। आपका नाम? मेरा नाम शंकर पासवान। मेरा गाड़ी में कोयला लोड है सर। कहाँ से आ रहा था, कहाँ जा रहा था? धनबाद से आ रहे थे, एक मैथान जा रहे हैं। अभी कौन चीज का दिक्कत है? दिक्कत यही है सर कि यहाँ से ईमेल भेजने में लेट होता, वहाँ से शाम में आते हैं सब साहब तो भेजा नहीं पाता, इसलिए 48 घंटा गाड़ी खड़ा हो जाती है जी। उससे पहले तो भी हो रहा है। हम लोग चाह रहे हैं यही सर कि थोड़ा সুবিধা আপ মিলনা চাইয়ে আর কে। আপনার নাম? বিপিন যাদব। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।